আসলে আমাদের আজকের এই সাকসেসের পেছনে আমাদের একটা সুদূর প্ল্যানিং ছিল, বেশ আগে থেকেই আমাদের এই প্ল্যানটা ছিল। আমাকে আমাদের রুহুল আমিন স্যার বলছিল যে আদুরি আমাদের একটা ফার্স্ট ডিভিশন কোয়ালিফাইড টিম করব, টিমটা যেন চ্যাম্পিয়ন হয় ওইভাবে তুমি এই টিমটা সিলেক্ট করো যেভাবে সেটা যেখান থেকেই হোক। তো এরপর আমি জানতে পারলাম রংপুরে একটা টুর্নামেন্ট হচ্ছে, আমি ওই টুর্নামেন্টে যাই, আমি নিজে ওইখানে বসে প্রত্যেকটা ম্যাচ দেখি এবং ওই ম্যাচ থেকে সব থেকে সেরা সেরা প্লেয়ারগুলো আমি ওইখান থেকে সিলেক্ট করি। এবং সৌভাগ্যবশত বিকেএসপিতেও আমি কিছু প্রমিলা ক্যাম্প থেকে কিছু প্লেয়ার সিলেক্ট করার সুযোগ হয়, তো ওদের কম্বিনেশনে আজকে আমার এই অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের চ্যাম্পিয়নশিপ। জি ইনশাল্লাহ, হ্যাঁ আজকের এই সাকসেসের পরে তো অবশ্যই আমার এই টিমটাকে নিয়ে একটা স্বপ্ন আছে। তার মধ্যে আমরা যেহেতু ফার্স্ট ডিভিশনে চলে গেলাম, আমার এই টিমটাই ফার্স্ট ডিভিশন খেলবে, আমারও ওইখানেও আমার ইচ্ছা যে আমার এই টিমই আবার ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়নশিপে আমরা প্রিমিয়ারে যাব। আর এখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা প্ল্যানিং আছে, এটা আমার মানে ওনাদের মাধ্যমেই জানা যে যাদের এজ কম আছে, অল্প বয়সের যেসব মেয়েরা আছে তাদের আন্ডার-19 একটা ক্যাম্পে সুযোগ করে দেওয়া, তো এটাও আমার মেয়েদের জন্য অনেক বড় একটা পাওয়া আর কি। এটা তো দেখেন যার কথাটা আপনি শুনছেন পজিটিভ, যার কথাটা শুনছেন নেগেটিভ। তো এখন আমাদের ক্রিকেটটা আস্তে আস্তে সারা বাংলাদেশে প্রসারিত হচ্ছে, যার কারণে যারা ক্রিকেট বোঝে তা যার পরিবার ক্রিকেট বোঝে তারা হয়তো ক্রিকেটে মেয়েকে সাপোর্ট করতেছে, যারা হয়তো ক্রিকেটটা এখনও বুঝে উঠতে পারেনি তারা হয়তো চাচ্ছে যে না আমার মেয়ে ক্রিকেট খেলবো না। তো ওই প্রতিবন্ধকতা আর সাপোর্ট দুইটার যেটাই বলেন দুইটাই আমাকে ফেস করতে হয়েছে। এখন আমি সাপোর্ট পাই, একটা সময় আমাকে প্রতিবন্ধকতা পার করে আসতে হয়েছে। প্রতিবন্ধকতা যাও আমার আমার খুব মনে পড়ে, আমি একজন এক্স ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তো আমি যখন আমার বাসা থেকে মাঠে যাইতাম তো আমাকে অনেক ছেলেরা টোন করতো, মানে বলতো যে এই একেটা কি ছেলে না মেয়ে, এভাবে টোন করতো। তো এগুলো শুনে আমার ভেতরে অনেক সময় অনেক খারাপ লাগা কাজ করতো, অনেক সময় ভাবতাম যে না আর খেলবোই না, কিন্তু পরবর্তী আবার মনে হয়েছে যে না পাশের লোকে তো কিছু বলবেই, বাট এগিয়ে তো আমাকেই যেতে হবে আর আমাকেই সামনে যেতে হবে। তো এইভাবে ধীরে ধীরে নিজেকে মোটিভাইট করে করে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। খেলা থেকে এখনও রিটায়ার্ড নেই নাই, তো ইচ্ছা আছে খুব দ্রুত খেলা থেকে রিটায়ার্ড নিয়ে একদম টোটালি আমার ক্যারিয়ারটা কোচিংয়ে ফোকাস করাবো। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আমার এই সাকসেসটা আমাকে আসলে আমার ক্রিকেট ক্যারিয়ারের দিকে নিয়ে যাওয়ার জন্য ভালো লাগা দিতেছে আর কি, যে না আমি ক্রিকেট ক্যারিয়ারটা আমার কোচিংয়ের দিকে আমি নিতে পারি, নিঃসন্দেহে নিতে পারি, তার মানে কি আমার আমি পারি, এই আত্মবিশ্বাসটা আমার ভেতরে আসছে আজকের এই সাকসেসের জন্য। আমি মানে সত্যি আমি আমার ভেতরে খুবই আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে না আমি পারি, আমি আমার ক্রিকেটে আমার কোচিং ক্যারিয়ারটা আমি নিতে পারি। আমার আমি যদি বলি আমার কোচিং ইসের স্ট্রং জোনটা ছিল যে আমি জীবনে অনেক কিছু পাই নাই, আমি চেষ্টা করছি আমার বাচ্চাগুলোর ওইগুলো দেওয়ার জন্য। আমি জীবনে আমার অনেক ল্যাক ছিল, ভালো প্লেয়ার না হওয়ার, বড় প্লেয়ার না হওয়ার পেছনে অনেক ল্যাক ছিল, আমি চেষ্টা করছি ওদের ওই ল্যাকগুলো পূরণ করার। তো আমার কাছে মনে হয়েছে যে যা আমি পাইনি, যা আমি করতে পারিনি, সেগুলো কীভাবে করা যেতে পারতো সেইগুলো আমি এদের মধ্যে অ্যাপ্লাই করছি, তো তার সাকসেস এই যে। তো ইনশাল্লাহ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমার আমার যে ল্যাক ছিল আমি ওগুলো ওদের মধ্যে পূরণ করতে পারছি, যার কারণে ওরা আজকে একটা ভালো অ্যাচিভমেন্ট আমাদেরকে দিতে পারছে।